শনিবার ভোররাতে রুটিন মাফিক জঙ্গলে টহলদারির সময় বনকর্মীরা হাতে নাতে ধরে ফেলল এক চোরকে। এদিন মোড়াঘাট রেঞ্জের গোসাইঘাট বনাঞ্চলের বিট অফিসারের নেতৃত্বে যখন জঙ্গলে টহলদারি চালানো হচ্ছিল, ঠিক সেই সময় একটি গাছ কাটার শব্দ লক্ষ্য করে এগিয়ে যান বনকর্মীরা। এরপর বেশ কিছু চোর সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও আটকে পড়ে একজন। এরপরে তাকে ধরে নিয়ে আসা হয় মোড়াঘাট রেঞ্জ অফিসে। মোড়াঘাট রেঞ্জের এসিএফ বিপাশা পারুল বলে, এই চোরের থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। এদের সাথে বিশাল র্যাকেট কাজ করছে, তবে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। এদিন বাদল রায় নামে ওই কাঠ চোর থেকে দুটি সাইকেল এবং দুটি লক সহ বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করে বনদপ্তর। এরপরে সেই কাঠ মাফিয়াকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে দেন বনদপ্তর। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24/7। আজকে আমার কাছে সকালে একটা ইনফরমেশন ছিল যে গাছ কাটা হবে, গ্রিন সাইন কাটা হবে। মানে আমরা পেট্রোলিং টিমটা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। ওখান থেকে নেক্সট অ্যারাউন্ড চারজন ছিল, ওর মধ্যে একটা জনকে ধরা হয়েছে, আর ওর সঙ্গে একটা সাইকেল ছিল, তাতে দুটো লক ছিল, ওটাও আমরা সিজ করেছি। থ্যাংক ইউ।